আজকে খেলা শ্রীলঙ্কার সাথে, চলো ব্যায়াম করে নিই। চলে আসছি টসে, টসে নিয়েছি টেল, দেখি কি হয় আমার সাথে আজকে। তো আজকে আমি কিন্তু টসে মনে হচ্ছে জিততে পারবো, হ্যাঁ পেরে গিয়েছি এবং চমৎকারভাবে ব্যাটিং নিয়ে নিয়েছি, কারণ আজকে আমরা ব্যাটিং করে তুলবো অনেকগুলো রান আর দিব একটা নাগিন ড্যান্স। তো নাগিন ড্যান্স দেওয়ার জন্য প্রথমে ব্যাট করতে চলে আসছে আমাদের এখানে লিটন কুমার দাস এবং মোহাম্মদ নাঈম শেখ প্রত্যেকবারের মতন ওপেনার হিসেবে। তো এখানে লিটন কুমার দাসকে স্ট্রাইকে রেখেছি, কারণ স্ট্রাইকে কিন্তু ভালো খেলছে, কারণ আমাদের দেখো 40 রান, হাইয়েস্ট রানটা কিন্তু সে ওপেনার হিসেবেই করেছে, এবং মোহাম্মদ নাঈম শেখ অলরেডি 168 রান অলরেডি সে করে ফেলেছে। তো লেটস প্লে শুরু হয়ে গেছে, বল করতে চলে আসছে ওয়ানিন্দু হাসারাঙ্গা, তার প্রথম ওভারের প্রথম বল করতে আসছে লিটন কুমার দাস। লিটন কুমার দাস প্রথম বলে তুলে মেরে দিল লফটের শট এবং পেয়ে যাবে একটা দুর্দান্ত ছক্কা। তো প্রথম বলে 6, এর থেকে আর ভালো কি হয়, পুরনো ডায়লগ দিলাম। তো দ্বিতীয় বল, দ্বিতীয় বলে আবারও তুলে মেরে দিয়েছে 4 এবং দ্যাটস আ পিওর 4। তো দ্বিতীয় বলে কিন্তু আরও একটা 4 মেরেছে। আজকে কিন্তু লিটন দাস তার ফুল ফর্মটা দেখিয়ে দিচ্ছে যে তিনি কিন্তু আসলেই খেলতে পারেন, প্রথম দিকে কিন্তু অনেকবার ডাক হতো। তো তৃতীয় বল এবার কিন্তু মিস করে গিয়েছেন, ব্যাটে বলেই সংযোগ হয় নাই। তো চতুর্থ বল, এবার চতুর্থ বল, চতুর্থ বল এবার সামনে এসে মারার চেষ্টা করেছিল কিন্তু এখানে পিছনে স্টাম্প আউট হয়ে যেতে পারে, কিন্তু থার্ড আম্পায়ার এখানে ডিসিশন দিয়ে দিয়েছে নট আউট, বেঁচে গিয়েছে। তো এবার পঞ্চম বল, ওভারের পঞ্চম বল লিটন দাস, পঞ্চম বল এবার একটা রানের জন্য জায়গা পরিবর্তন করে পৌঁছাই গেল দলের খাতা 11 রানে। ওভারের শেষ বল মোহাম্মদ নাঈম, মোহাম্মদ নাঈম শেখ কি পারবে 6 মারতে? মোহাম্মদ নাঈম শেখ তুলে মেরেছে কিন্তু ফিল্ডের মাথার উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে পিওর 4। এরই সাথে খেলা হলো ওভারের প্রথম ওভার 15 রানে 0 উইকেট। তো দ্বিতীয় ওভার করতে আছে মাইস ঠিক সেনার প্রথম বলে একটা রানের জন্য ভালো মতো সুন্দরভাবে একটা রানের জন্য দৌড় দিয়ে লিটন কুমার দাস রান নিয়ে নিল। তো দ্বিতীয় বল মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ নাঈম শেখ এবার কিন্তু মারার চেষ্টা করেছে এবং ব্যাটে বলে সংযোগ হয়েছে, দ্যাটস আ পিওর ছক্কা, প্রথম বলেই ছক্কা মেরে দিয়েছে এখানে। এবার কিন্তু ওভারের শেষ বল, ভালো ওভারেই পিটিয়েছে ভালো মতোই। তো ওভারের শেষ বলে কিন্তু আরও একটা না, এবারে আউট হয়েই ফিরে যেতে হচ্ছে আমাদের সকলের প্রিয় ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখকে। 20 রান কিন্তু করেছে মাত্র 6টা বলে। সাকিব আল হাসান বাংলাদেশের প্রাণ চলে এসেছে ব্যাটিং করতে, বল করতে আসছে পি মাধু সেন, 2 ওভার কিন্তু 32 রান হয়ে গেছে। তো প্রথম বল ডিফেন্স করেছে সাকিব আল হাসান বাংলাদেশের প্রাণ। তো দ্বিতীয় বল, দ্বিতীয় বল লফটার শট খেলবে, দ্বিতীয় বল এবার তুলে মেরে দিয়েছে ফিল্ডারের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বাউন্ডারির বাইরে 6, পিওর ছক্কা। তো তৃতীয় বল পিমাধু সেন, তৃতীয় বল, তৃতীয় বল কিন্তু আবার তুলে মেরে দিয়েছে ফিল্ডার উপরে তাকিয়ে রয়েছে, কিন্তু এবার কিন্তু 4 হয়েছে, দ্যাটস আ ভিন্ন রেজাল্ট 4। তো 2 বলে 10 করে ফেলেছে। ওভারের শেষ বল, ওভারের শেষ বল সাকিব আল হাসান কি করে, শর্ট অফ লেন্থের বল আবারও তুলে মেরেছে ফিল্ডার নেই 4টা রান। তো 52 রানে কিন্তু 3 ওভার সমাপ্তি। এবারে কিন্তু চতুর্থতম ওভার করতে আসছে আমাদের ডি মাধু সানাকার, প্রথম বল আবার শর্ট অফ লেন্থের বল, লিটন কুমার দাস 6 মারতে চাবে, লিটন কুমার দাস তুলে মেরে দিয়েছে এবং ছক্কা। তো প্রথম বলে 6, 58 রানে বাংলাদেশের সংগ্রহ, খুবই কিন্তু গরম পড়ছে। এবার কিন্তু তৃতীয় বল, তৃতীয় বল লিটন কুমার দাস, লিটন কুমার দাস স্ট্রাইকে রয়েছেন, তৃতীয় বল, তৃতীয় বল আবারও তুলে মেরে দিয়েছে ফিল্ডার, সেখানে রয়েছে ফিল্ডার, কিন্তু ক্যাচ এবারে লুফে নিয়েছে এবং দ্যাটস আ কট আউট। তো এবার কিন্তু লিটন কুমার দাসকে ফিরে যেতে হচ্ছে প্যাভিলিয়নের পথে। এবার চলে এসেছে তাওহিদ হৃদয়, দ্য অ্যানাদার ব্যাটসম্যান অফ বাংলাদেশ, 11 ম্যাচে অলরেডি 130 রান করে ফেলেছে। তো চতুর্থ বল সাকিব আল হাসান কিন্তু খেলবে, চতুর্থ বল সাকিব আল হাসান, সাকিব আল হাসান ব্যাটে রয়েছে, সাকিব আল হাসান তুলে মেরে দিয়েছে ফিল্ডার আবারও মাথার উপরে, ক্যাচ হতে চাইছিল কিন্তু ক্যাচ হয় না, 2 রানের জন্য দৌড় দিয়েছে, পারবেন না, পারলো না, এখানে রান আউটই হয়ে যেতে হচ্ছে। তো 2টা উইকেটই হারিয়ে ফেললো। এবার কিন্তু চলে এসেছে মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু 11 ম্যাচে 5 ইনিংসে ব্যাট করে 13 রান করেছে, খুবই অল্প রান করেছে, কারণ তিনি একজন পাওয়ার হিটার ব্যাটসম্যান শেষের দিকে খেলে। তো ওভারের পঞ্চম বল, পঞ্চম বল এবার কিন্তু তুলে মেরে দিয়েছে ফিল্ডার, সেখানে নেই 4টি রান পেয়ে যাবে প্রথম বলেই। তো 63 রান হয়ে গেছে অলরেডি দলের রান। তো মাহমুদুল্লাহ রিয়াদ যদি এখন ভালো মতন সাইলেন্ট কিলারের মতন মারতে পারে তাহলে কিন্তু খুব ভালোই হবে। তো ওভারের শেষ বল, শেষ বল এবার কিন্তু লেগ বিফোর উইকেট হতে পারে এবং আম্পায়ার আঙুল উঁচু করে দেখিয়ে দিয়েছে, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের যেহেতু রিভিউ নেওয়ার চান্স রয়েছে তার রিভিউ নিবেই। তো এখানে কিন্তু রিভিউটা নিয়ে নিয়েছে, তো আম্পায়ার কিন্তু রিভিউ দেখি কি হয়, আমার তো মনে হচ্ছে আউট হয়ে যাবে, আবার আউট নাও হতে পারে, যেটি আমার ভাগ্যে থাকবে তাই হবে। তো এখানে বল পড়েছে ইম্প্যাক্ট ইন লাইন এবং মিসিং উইকেট, বেলে লাগলেও কিন্তু মিসিং দেখাই, WCC ট্যুর এটাই মজা। তো দ্যাটস নট আউট। তো এখানে 63 রানে 3 উইকেটের পতন, 4 ওভার শেষে। এবার ডি
গুনাথিলকা থিলেকা ব্যাট বল করতে চলেছে প্রথম বলে। এবার কিন্তু তহিদুল দয় তুলে মেরে দিয়েছে এবং ছক্কা, পিওর ছক্কা প্রথম বলেই। তো দুজন ব্যাটসম্যানে কিন্তু খুবই একদম ভালো মতন করেই কিন্তু খুশি হয়ে গেছে। দ্বিতীয় বল, দ্বিতীয় বল আবারও কিন্তু তুলে মেরে দিয়েছে এবং ফিল্ডার মাত্র বলতে অ্যানাদার সেম রেজাল্ট, দুই বলে 2-6, অর্থাৎ 12 রান কম কথা নয়। দুই বলে কিন্তু 2-6 আদায় করা কিন্তু খুব কম কথা নয়। কিন্তু তৃতীয় বল, তৃতীয় বল আবারও তুলে মেরে দিয়েছে, আবারও 6, তো 3-6 পূর্ণ করে 318 রান করে ফেলেছে একই ওভারে অলরেডি। তো চতুর্থ বল আবারও কি 6 মারতে পারবে? চতুর্থ বল আবার তুলে মেরেছে, 6 হয়ে যেতে পারে, কিন্তু না, ফিল্ডার হাত দিয়ে দেখিয়ে দিল উইকেট। এটা কি অ্যাঞ্জেলো ম্যাথুস ধরলো ক্যাচটা না কে ধরছে? না, এখানে ধরেছে ক্যাচটা মাইস্টিক সানা। তো এবার কিন্তু শরীফুল ইসলাম ব্যাট করতে চলেছে। শরীফুল ইসলামও ভালোই খেলে, কিন্তু তাকে কয়েকদিন যাবৎ তাড়াতাড়ি নামানো হয় না। তারপরে পঞ্চম বল শরীফুল ইসলাম তুলে মেরে দিচ্ছে, ফিল্ডার সেখানে নেই, 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে নিতে 2 রান নিতে চাচ্ছে, 2 রান নিতে সক্ষম হয়েছে। তো এবারে কিন্তু ওভারের শেষ বলে শরীফুল ইসলামকে পারবে 4 অথবা 6 ওভারের শেষ বলে কিন্তু পারল না 4 অথবা 6 করতে, 2 রানের জন্য মনে হচ্ছে জায়গা পরিবর্তন করে নিতে পারবে এবং 2 রান নিয়ে 85-3 রান নিতে চেয়েছিল, কিন্তু পারে নাই, রান আউট হয়ে যেতে হচ্ছে মাহমুদ আলী রিয়াদকে। তাই যাই হোক, 85 রানে কিন্তু ইনিংস সমাপ্তি ঘটলো। তো সুতরাং 86 রান করতে হবে এখানে শ্রীলঙ্কাকে জিততে হলে। ব্যাটিং ক্রিজে চলে যাচ্ছে শ্রীলঙ্কার দুইজন ওপেনার, নীল কালারের পোশাক গায়ে পি নিশাঙ্কা এবং আরেকজন কিন্তু রয়েছে কামিন্দু মেন্ডিস। তো কামিন্দু মেন্ডিস এবং পি নিশাঙ্কা যদি একবার খেপে যায় তাসকিন আহমেদের উপরে, তাহলে কিন্তু আর কিছু বলতে হবে না আমাকে, আপনারা জানেন তারা কীভাবে পিটাতে পারে। তো তাসকিন আহমেদও চাবে তাদের প্রথম বলে ডাক আউট করে দিতে। তো প্রথম বলেই কিন্তু তুলে মেরে দিয়েছে এবং ক্যাচ। তো প্রথম বলেই ডাক আউট হয়ে গিয়েছে, সবাই দিয়ে দাও একটা লাইক উইকেটটার জন্য, কারণ প্রথম বলে নাগিন ড্যান্সের প্রথম শুরুয়াত হয়ে গেল ডাকেই। এবার ডিমুথ ডি সিলভা কিন্তু ব্যাটিংয়ে চলে এসেছে, একেও কি ডাকে আউট করতে পারবে নাকি এটি এখন দেখার বিষয়। তাসকিন আহমেদ বল করেছে দ্বিতীয় বল করেছে, এবার কিন্তু 1 রানের জন্য নিতে পারলো না। তো ওভারের পঞ্চম বল করতে আসছে, ওভারের পঞ্চম বল, এবার কিন্তু একদম ফুল টস রেখে গেছে ফিল্ডার সেখানে উপস্থিত, ফিল্ডার আবারও হাতের ভিতরে ক্যাচ লুফে নিয়েছে, দ্যাটস আনাদার উইকেট। তো ডি সিলভা 1 রান করেছে, ডাক একটুর জন্য হয় নাই। তো এবার কি ডি গুনাথিলকা ব্যাট করতে চলে এসেছে, গুনাথিলকা নামটা খুব সুন্দরই লাগছে। তো ওভারের শেষ বলে যদি আরেকটা উইকেট পাই, এবার কিন্তু ইয়র্কার লেন্দের বল, এবার কিন্তু 1 রানের জন্য জায়গা পরিবর্তন করতে পারলো না। তো প্রথম ওভার 2 রানে 2 উইকেট, এবার কিন্তু মুস্তাফিজুর রহমান বল করতে আসে, কিন্তু তার আগে মেঘকে জানিয়ে দিল দুঃসংবাদের বার্তা, মেঘ চমকাচ্ছে ধীরে ধীরে, অন্ধকার হচ্ছেও ধীরে ধীরে, যে কোনো সময় বৃষ্টি এসে যেতে পারে, কারণ WCC 2 মেঘ চমকানো মানে বৃষ্টি। তো প্রথম বল মুস্তাফিজুর রহমান, প্রথম বলে কিন্তু 6 খেয়ে যাবে মনে হচ্ছে, ও ফিল্ডার ক্যাচ ধরেছে, 6 না, দ্যাটস আ ক্যাচ আউট, অর্থাৎ কট আউট হয়ে গেছে প্রথম বলে এখানে কামিন্দু মেন্ডিস। তাসকিন আহমেদ কিন্তু ক্যাচটা ধরে ফেলেছে এবং বীর রাজা পাকসা কিন্তু এবার ব্যাটিং করতে চলে এসেছে এবং মুস্তাফিজুর রহমান তার দ্বিতীয় বলে আরেকটা উইকেট নিতে চাবে। দ্বিতীয় বল এবার কিন্তু লেগ সাইডে মারলে একটা উইকেট হতে পারে। দ্বিতীয় বল এবার কিন্তু 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে নেবে নিঃসন্দেহে, দৌড়িয়ে। দুই বল শেষ, ওভারের শেষ বল এবার কিন্তু নো বলে টাচ হয়েছে, তার জন্য আমি ওয়াইডের বল দেবো যাতে কিছু না মারতে পারে, এবার কিন্তু ওয়াইড হয়ে গিয়েছে। তো এটা নো বল দিয়েছি, তার জন্য ওয়াইডটা দিয়েছি যাতে বেশি না মারতে পারে। এবারে আবারও নো বলেই ক্লিক হয়ে গিয়েছে। তো ওভারের শেষ বল এবার কিন্তু তুলে মেরে দিয়েছে, ফিল্ডার সেখানে উপস্থিত, ক্যাচ ধরতে পারলো না, 4 রান হয়ে গেল। তো ওভার কিন্তু শেষ হয়ে গেল 16 রানে 3 উইকেটের বিনিময়ে। এবার কিন্তু এখানে আম্পায়ার একটু কথা বলছে যে কী করতে হবে, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, সুতরাং আমাদেরকে 2-3 মিনিট কিন্তু বসিয়ে রাখতে পারে, এখানে ম্যাচটা ডিলে হতে পারে কিছুক্ষণের জন্য, এবং প্লেয়াররা কিন্তু ধীরে ধীরে ব্যাকআপ মানে হচ্ছে যে প্যাভিলিয়নে চলে যাচ্ছে, এবং এখানে কিন্তু পিচ দেখছো ঢেকে দিয়েছে সুন্দর মতন নীল কালারের কাপড় দিয়ে। তো আমরা কিন্তু খেলার জন্য প্রস্তুত আছি, আমার কাছে কয়েন আছে, সেই কয়েন দিয়ে আনলক করে আমি খেলতে শুরু করে দিচ্ছি। তো এখানে কিন্তু আবারও ব্যাটিং করতে চলে এসছে সেই দুইজন ওপেনার নয়, মানে যারা উইকেটের পরে ছিল। এবার কিন্তু মোহাম্মদুল্লাহ রিয়াদ তার ওভার করতে আসছে বাংলাদেশের তৃতীয় ওভারের প্রথম বল মোহাম্মদ রিয়াদ কিন্তু একটু ভালো মতন বল করতে চাবে, কারণ প্রথম বলে সবাই উইকেট নিয়েছে, এবার কিন্তু পারলো না উইকেট নিতে, প্রথম বলে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে ডি গুনাথিলকা। ওভারের শেষ বল মোহাম্মদুল্লাহ রিয়াদ করতে আসছে, 32 রান দিয়ে দিয়েছে কিন্তু। তো ওভারের শেষ বলে এবার কিন্তু 1 রানের জন্য জায়গা পরিবর্তন করেছে, তো 1 ওভার কিন্তু 33 রান দিয়ে দিয়েছে মোহাম্মদুল্লাহ রিয়াদ। তো 49 রানে 3 উইকেটের পতন 3 ওভার শেষে। সাকিবুল হাসানকে কিন্তু অনেকগুলো রানই কিন্তু এখানে ডিফেন্স করতে হবে, নাহলে কিন্তু জিতা খুবই কঠিন হয়ে যাবে। তো বাংলাদেশের জন্য তো প্রথম বল সাকিবুল হাসান প্রথম বলে কিন্তু তুলে মেরে দিয়েছে, ফিল্ডার সেখানে উপস্থিত নেই এবং 4 রান হয়ে গেল, দ্যাটস আ পিওর 4 মেরে দিয়েছে এখানে দুইজন ওপেনারের ভিতরে একজন। এবার এখানে কিন্তু
অলরেডি 46 রানে পৌঁছে গিয়েছে বিবরাজা পাকস ওভারে চতুর্থ বল, ওভারে চতুর্থ বল করেছে, ওভারে চতুর্থ বল আবার তুলে মেরে দিয়েছে, ফিল্ডার সেখানে নেই 4 রান, এবং এরই সাথে রাজা পাকসা কিন্তু তার 50 কাটাটা পূর্ণ করে নিয়েছে। তো 50 জন্য সবাই একটা তালি দাও, এখানে কিন্তু আমরা 50 কোনো সময় করতে পারতেছি না, আর এখানে শ্রীলঙ্কার প্লেয়ার এসে 50 করে নিচ্ছে, বাহ। তো ওভারে শেষ বল, ওভারে শেষ বল রাজা পাকসাকে উইকেট চাই, রাজা পাকসার উইকেট চাই, ওভারে শেষ বল, এবার কিন্তু একটা রানের জন্য জায়গা পরিবর্তন করে নিল রাজা পাকসা, 59 রান হয়ে গেল। তারপরে শেষ বল, শেষ ওভারের প্রয়োজন কিন্তু 26টা রান, মোহাম্মদ সাইফুদ্দিন তার প্রথম বল করতে আসছে বীর রাজা পাকসাকে, যে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। প্রথম বল, প্রথম বল কিন্তু কট বিহাইন্ডের সম্ভাবনা রয়েছে, কিন্তু এখানে মনে হচ্ছে ব্যাটে বলে সংযোগ হয় নাই, তো আম্পায়ার কিন্তু দেখিয়ে দেবে দ্যাটস আর নট আউট। তো ওভারের এবার দ্বিতীয় বল করতে আসবে বীর রাজা পাকসাকে, বীর রাজা পাকসার আউট করতে পারলে কিন্তু বাংলাদেশের জিতা একদম নিশ্চিত হয়ে যাবে, কারণ সেই কিন্তু ভালো খেলছে দ্বিতীয় বল, এবার কিন্তু একটা রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে, এখনও তাদের 25টা রান প্রয়োজন 4টা বলে। তো ওভারের তৃতীয় বল শেষে কিন্তু এখন আমরা কিন্তু জিতার একদম দ্বার প্রান্তে চলে এসেছি, চতুর্থ বল, চতুর্থ বল এবার কিন্তু তুলে মেরে দিয়েছে, 6 পাবে কোনো সমস্যা নেই, কারণ পরপর 3 বলে 3টা 6 মারলেও আমরা জিততেছি। তো আর 2 বলে 2টা 6 মারলে 82 রান হচ্ছে তাদের, আমি সকলে 82 না 81 রান হচ্ছে, আমি একটু অঙ্কে খুব কাঁচা হয়ে গেছি দিন দিন। তো পঞ্চম বল, পঞ্চম বল এবার কিন্তু আবারও একটা রানের জন্য পারলো না নিতে, তো ওভারের শেষ বলে কি পারবো আরেকটা ডট দিয়ে রান, রানের ব্যবধানটা বাড়িয়ে রাখতে, ওভারে শেষ বলবে একটা শর্ট অফ লেন্থের বল, শর্ট অফ লেন্থের বল, শর্ট অফ লেন্থের বল সামনে এসে মেরে দিয়েছে 6, কিন্তু তাতে নেই কোনো ভয়, কারণ জিতে গিয়েছি আমরা অনেক আগে, দ্যাটস এ দুর্দান্ত জয়, এবং এটাই হচ্ছে নাগিন ড্যান্স। নাগিন ড্যান্স তো দেবে না, আমরা একটু নাগিন ড্যান্স করে নিই, নাগিন ড্যান্স। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবে কমেন্টে। আজকের মতো কিন্তু এখানেই, তার আগে দেখে নিই যে কে হয়েছে আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ, সেটা দেখাই দেখে কিন্তু আজকের ভিডিও এখানেই সমাপ্তি ডেকে দেবো। এখানে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গিয়েছে তাসকিন আহমেদ। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ।